যে ওই পুলিশকে বোম মারুন আর দয়া করে আমার পাইলসের অপারেশনটা এসে করুন, এই যে ওখান থেকে এখানে নেমে চলে আসা, আমি খালি একটাই বলছি খেলা হবে, ওই যে ভয়ঙ্কর স্লোগান উঠেছিল না খেলা হবে খেলা। অর্থাৎ সেই যে প্রভাবশালী তত্ত্ব সেটাই তো আরো একবার এস্টাবলিশড হচ্ছে। আমি ডক্টর বিশ্বাসের কথা ধরে নিই, আমি তোমাকে প্রথমে একটা কথা বলি মৌপিয়া দি, যত সহজেই আলোচনা হচ্ছে আলোচনা হতোই না যদি না জাস্টিস বিবেক চৌধুরী এই জাজমেন্টটা দিতেন যে পার্থ চ্যাটার্জিকে তারপরে ওই ভুবনেশ্বর এমসে নিয়ে যাওয়া হলো। আমি তোমাকে একটা লাইন পড়ছি, হাউ এভার আওয়ার এক্সপিরিয়েন্স অ্যাজ এ কমন ম্যান উইথ রিগার্ড দ্য রোল অফ দ্য ডক্টর্স অ্যাটাচড টু SSKM সুপার স্পেশালিটি হসপিটাল ইজ নট হ্যাপি, বাকিটা আমি পড়লাম না। এবং এখানে ছত্রে ছত্রে লেখা রয়েছে কিভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা মন্ত্রীরা EDCBI এর ডাক পেলে সেখানে গিয়ে থাকেন, এক দুই সেখানকার মেডিকেল রিপোর্টের ওপর বেস করে তারা বেলের জন্য অ্যাপ্লাই করেন। তুমি আমাকে বলো, আমি তোমাকে একটা জিনিস জানতে চাইছি, যিনি একটু আগে যে রক্তবাবু বললেন উনি হয়তো ওনার অভিজ্ঞতা থেকে বলেছেন হোক যা থেকে হয়েছে বলো, তুমি পশ্চিমবঙ্গের আগে এর আগে পশ্চিমবঙ্গের বুকে SSKM হাসপাতালকে নিয়ে বা যে কোনো হাসপাতালকে নিয়ে এই অবজারভেশন হাইকোর্টের কখনো আমরা কোনোদিনও দেখিনি, এক নাম্বার। দু নাম্বার কথা আমি তোমাকে বলছি যে ওই পুলিশকে বোম মারুন আর দয়া করে আমার পাইলসের অপারেশনটা এসে করুন, এই যে ওখান থেকে এখানে নেমে চলে আসা, আমি খালি একটাই বলছি খেলা হবে, ওই যে ভয়ঙ্কর স্লোগান উঠেছিল না খেলা হবে খেলা তো আমরা দেখছি, অনুব্রত বাবুকে ঠিক করতে হবে, উনি বলেছিলেন ভয়ঙ্কর খেলা, আমি তো বলছি ভয়ঙ্কর খেলা, আমি বলছি অনুব্রত বাবু এই যে ভয়ঙ্কর খেলা, এই ভয়ঙ্কর খেলায় আপনাকে ঠিক করতে হবে, আপনি কিসের রুগী, আপনার অন্ডকোষ প্রবলেম, আপনার পাইলসের প্রবলেম, আপনার বুকে অক্সিজেন যাচ্ছে না, মাথায় অক্সিজেন যাচ্ছে না, আপনার কোথায় প্রবলেম, এ তো আপনাকে বের করতে হবে। আমি তোমাকে বলছি তোমার নিশ্চয়ই মনে রয়েছে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির সেই অবজারভেশন, পার্থ চ্যাটার্জিকে CBI কাছে যেতে গিয়ে উনি বলছেন আপনাকে CBI অফিসেই যেতে হবে, উডবার্ন ওয়ার্ডে গেলে হবে না, আপনি উডবার্ন ওয়ার্ডে যেতে পারবেন না। এর পরের ডেভেলপমেন্ট কি ছিল, এক সেকেন্ড, এর পরের ডেভেলপমেন্ট কি ছিল, পরের 20 দিন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির এজলাস বয়কট করেছিল তৃণমূলপন্থী আইনজীবীরা, আজকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু শেষ করছি একটাই কথা বলে, অনুব্রত মণ্ডলকে এমনি এমনি ডেকে পাঠানো হচ্ছে না, তৃণমূল আজকে সন্তোষ সাজতে চাইলে হবে না, প্রায় 10 বার ওনাকে ডেকে পাঠানো হয়েছে, অভিষেক ব্যানার্জি নিজে ইডি ফেস করছেন, অভিষেক ব্যানার্জি নিজে ইডি ফেস করছেন, আজ অব্দি মমতা ব্যানার্জি বলেছিলেন আমি অনুব্রতর সাথে শেষ অব্দি আছি, আজ অব্দি মমতা ব্যানার্জি একবারও বলেছেন যে অনুব্রত তোমাকে CBI এর কাছে যেতে হবে, আমি একবারের জন্য বলেননি। আমি CBI হাজিরা এড়ালেন অনুব্রত মণ্ডল এই নিয়ে 10ম বার, দেখুন। ভর্তি নেয়নি SSKM, স্বাস্থ্য পরীক্ষার পর সোমবার বীরভূমে ফিরে যান অনুব্রত মণ্ডল, যদিও পিছু ছাড়েনি CBI, বোলপুরে বাড়ি গিয়ে নোটিশ ধরে আসে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা, তাতেও অবশ্য কাজের কাজ হলো না। বুধবার ফের একবার CBI হাজিরা এড়ালেন অসুস্থ অনুব্রত, অসুস্থতার কথা জানিয়ে নিজাম প্যালেসে চিঠি দিয়ে এলেন অনুব্রতর দুই আইনজীবী। চিঠিতে হাজিরার জন্য CBI এর কাছে 14 দিনের সময় চেয়েছেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি। এই পরিস্থিতিতে অনুব্রতকে কি গ্রেফতার করবে CBI, নাকি তার আগেই রক্ষা কবচ চেয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হবেন কেষ্ট, এ নিয়ে চর্চার মধ্যেই নয়া বিতর্ক। সোমবার SSKM-এ ডাক্তাররা জানিয়ে দিয়েছিলেন কেষ্টর কষ্ট হাসপাতালে ভর্তির মতো জরুরি নয়। এরপরেও মঙ্গলবার অনুব্রতর বাড়ি যান বোলপুর মহকুমা হাসপাতালের এক চিকিৎসক, সাদা কাগজে বেড রেস্টের পরামর্শ লিখে আসেন তিনি। চিকিৎসকের দাবি তিনি যা করেছেন সবটাই হাসপাতালের সুপারের নির্দেশ এবং অনুব্রতর প্রভাবে। আমাকে সুপার যা বলেছেন আমি সেই অনুসারে কাজ করেছি, আমি ওনার বাড়িতে গিয়েছি, উনি একজন সভাপতি, কাকে বলছেন, উনি রিকোয়েস্ট করছেন, তাহলে আমি রিকোয়েস্টটা পেতে পারি। এর মধ্যে একটি অডিও ক্লিপ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে, চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী দাবি এই কণ্ঠস্বর তার এবং সুপারের মধ্যেকার কথোপকথন, যদিও অডিও ক্লিপের সত্যতা যাচাই করেনি Zee24 ঘন্টা। বলছি এখন এই ইডিপিটি চলছে, এখন কি বাড়ি গিয়ে দেখাটা উচিত হবে নাকি হসপিটালে আসতে বলুন না, হসপিটালে আসতে বলুন, অসুবিধা কিছু নেই, ও বাড়িতে গিয়ে দেখলে কি আছে, ওটা তো আমাকে একটা জিনিস প্রেসক্রিপশন তো করতে হবে, সেটা মানে কোথায় লিখবো, প্রেসক্রিপশন এমনি কাগজে প্রেসক্রিপশন করুন না, অসুবিধা নেই। ঘটনায় যার নাম উঠে আসছে বোলপুর হাসপাতালে সেই সুপার বুদ্ধদেব মুর্মু শনিবার থেকে ছুটিতে, তাই প্রশ্ন উঠছে ছুটিতে থাকা অবস্থায় কিভাবে মেডিকেল টিমকে অনুব্রতের বাড়িতে যাওয়ার নির্দেশ দিলেন হাসপাতাল সুপার। জেলা স্বাস্থ্য আধিকারিক হিমাদ্রি আরির বক্তব্য, কারো বাড়িতে মেডিকেল টিম পাঠাতে হলে অবশ্যই অনুমতির প্রয়োজন হয়, তবে মঙ্গলবার এমন কিছুই হয়নি, সুপার বলতে পারবেন তিনি কার নির্দেশে টিম পাঠিয়েছিলেন। মেডিকেল টিম নিয়ে এই দরজার মধ্যে পাইলসের অপারেশন করাতে মরিয়া হয়ে উঠেছেন অনুব্রত মণ্ডল।
পাইলসের সমস্যা সমাধান করতে বুধবার বোলপুরের একটি বেসরকারি হাসপাতালে কর্ণধারকে অস্ত্রোপচার করানোর আর্জি জানান অনুব্রত। আর অপারেশনের কেস আছে, আমাকে জানতে চাইছিলেন যে মেডিকেল কলেজে সেই ধরনের ডাক্তারবাবু আছেন কি না। আমি ওনাকে বললাম বিষয়টা ডাক্তারি বিষয়, স্যারদের সঙ্গে আলোচনা করছি। পাইলসের অপারেশনের জন্য প্রয়োজনে দক্ষিণ ভারতেও যেতে চান তৃণমূলের দৌর্দণ্ড প্রতাপ নেতা। এই পরিস্থিতিতে সিবিআই কি করবে সেটাই দেখার।